সালমানকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করল সাবেক প্রেমিকা সুমি আলী। নেট পাড়ায় তুমুল জল্পনা, একের পর এক প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান। লরেন্স বিষ্ণুইরা রীতিমতো আট ঘাট বেঁধে নেমেছে সালমান খানের পিছনে। এই অবস্থায় কঠোর নিরাপত্তায় রয়েছেন সালমান। গোটা বিষয়টা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় ভাইজান। তবে সালমানের এই অবস্থার পর থেকেই বেশ সরবতার সাবেক প্রেমিকা সুমি আলী। সম্প্রতি অভিনেতার সঙ্গে পুরনো প্রেম নিয়েও করেছেন বিস্ফোরক মন্তব্য। সালমানকে নিয়ে সুমি আলীর সেই মন্তব্যের বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান। সালমানকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তার সাবেক প্রেমিকা সুমি আলী। সালমানের সাবেক বান্ধবী সঙ্গীতা বিজলানি থেকে ক্যাটরিনা কাইফ নাম উল্লেখ করে মন্তব্য করতেও পিছ পা হননি এই অভিনেত্রী। এছাড়াও যার বিষয় উল্লেখ করেছেন বিশেষভাবে তিনি ঐশ্বরিয়া রায়। সুমির কথায় লরেন্স বিষ্ণুই গ্যাং সালমানের চেয়ে ভালো। সুমি আলী একটি সাক্ষাৎকারে বলেন, সম্পর্ক থাকাকালীন সালমান তার প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানি এবং ক্যাটরিনার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন। তিনি বলেন, সালমান আমার সঙ্গে যে আচরণ করেছেন অন্য কারো সঙ্গে করেননি। বিশেষ করে সালমান আমাকে যতটা হেনস্থা করেছিল ততটা কাউকে করেননি। তবে ঐশ্বরিয়া প্রসঙ্গ টেনে সুমি বলেন, ঐশ্বরিয়ার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছেন সালমান, এমনকি ঐশ্বরিয়ার কাঁধের হাড়ও ভেঙে দিয়েছিলেন মেরে। তবে আমি জানি না তিনি ক্যাটরিনার সঙ্গে ঠিক কী করেছিলেন। সুমি সালমানকে লরেন্স বিষ্ণুয়ের সঙ্গে তুলনা করে বলেন, আমি এটুকু বলতে পারি লরেন্স বিষ্ণুই গ্যাং সালমানের চেয়ে ভালো। একবার সালমান আমাকে এতটাই মারধর করেছিলেন যে বাড়ির পরিচারকও দরজায় ধাক্কা দিয়ে তাকে মারধর না করার জন্য অনুরোধ করেছিলেন। সুমি বলেন, তার অবস্থা দেখি অভিনেত্রী তাবু কেঁদেছিলেন। সালমানের সাবেক প্রেমিকার কথায় আমার পিঠে অসহ্য যন্ত্রণা হয়েছিল, দীর্ঘদিন ধরে বিছানায় পড়েছিলাম। তাবু আমার অবস্থা দেখে কেঁদে ফেলেছিলেন, কিন্তু সালমান দেখা করতে আসেননি। ঐশ্বরিয়ার কারণেই কি সুমির সঙ্গে সম্পর্ক ভেঙে যায় সালমানের? 1999 সালে ঐশ্বরিয়ার সঙ্গে ডেটিং এবং পরে সুমি ভারত ছেড়ে যাওয়ার সময় সালমানের সঙ্গে তার সম্পর্ক চিরদিনের মতো ছিন্ন হয়ে যায়। বর্তমানে অভিনেত্রী তার নিজস্ব এনজিও নো মোর টিয়ার্স চালান, যা নারী পাচার এবং গৃহ নির্যাতনের উপর কাজ করে। এদিকে বলিউডে ভুল ভুলাইয়া তিন ও সিংহাম অ্যাগেইন নিয়ে বক্স অফিসে চলছে তুমুল লড়াই। দুই ছবির অগ্রিম বুকিংয়ে রেকর্ড সৃষ্টি করেছে। যে ছবি নিয়ে ভারত জুড়ে উত্তাল সৃষ্টি করেছে, ঠিক সেই দুই ছবিকেই নিষিদ্ধ ঘোষণা করল সৌদি আরব। ছবি মুক্তির ঠিক আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সৌদি আরবের প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে সৌদি আরবে মুক্তি পাবে না সিংহাম অ্যাগিং ও ভুল ভুলাইয়া তিন। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিল সৌদি আরবের প্রশাসন? সূত্রের খবর, প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার আগেই দুই সিনেমাই দেখেছে সেই দেশের রিভিউর কমিটি। তাদের মতে এই দুই ছবিতেই হিংসা রয়েছে ভরপুর এবং যৌনতাও রয়েছে। শুধু তাই নয়, এই দুই সিনেমা ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে, সে কারণেই সৌদি আরবে মুক্তি পাবে না সিংহাম অ্যাগিং ও ভুল ভুলাইয়া তিন। তবে শুধুই বলিউডের এই দুই ছবি নয়, দক্ষিণী ছবি আমরণকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন।